লাভলিনার সাফল্যক লৈ গৌরবান্বিত রাজ্যবাসী। একে সময়তে উন্মোচিত ক্রীড়াখণ্ডর ফোপলা স্বরূপ অসম বক্সিং সন্থার নাই এখনো স্টেডিয়াম। দেশের ক্রীড়ামন্ত্রীলৈ বিশেষ পত্র সাংসদ অজিত কুমার ভূঁয়ার। প্রথমগী অসমীয়া হিসাবে অলিম্পিক পদক আজুরি আনিলে লাভলিনায়। লাভলিনার সাফল্যক মূলমত্র হিসাবে লৈ এটা ক্রীড়াখণ্ডর প্রতি বিশেষ গুরুত্ব দিয়ক রাজ্য সরকারে। একমাত্র গুয়াহাটির স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার বক্সিং রিঙর বাহিরে রাজ্যত নাই উন্নত মানের বক্সিং রিং। টকিও অলিম্পিকত অসম কন্যায় ইতিহাস গড়ার পিছত গোলাঘাটত অত্যাধুনিক বক্সিং স্টেডিয়াম স্থাপনের প্রস্তাব সাংসদ অজিত কুমার ভূঁয়ার। এই সন্দর্ভত দেশের ক্রীড়ামন্ত্রীক লিখিতভাবে এই প্রস্তাব বিবেচনা করার আহ্বান জানালে সাংসদগিয়ে। চিঠিখনের মূল উদ্দেশ্য হল এইটাই, আমার বহু প্রতিভা আছে, কিন্তু এই প্রতিভা প্রশিক্ষণের অভাবত বা সা সুবিধার অভাবত যান আগুয়া যাব লাগিছিল বা যান বিকশিত হব লাগিছিল সিমান হব পৰা নাই। গোলাঘাটত স্টেট অফ দি আর্ট বক্সিং স্টেডিয়াম এখন গঠন করবর কারণে আমার প্রস্তাব দিছি। উজনি অসমের, বিশেষক উজনি অসমের যখন খেলুয়ে আছে তেওঁলোকে এটা সুযোগ পাব, সা সুবিধা পাব, আর আমি গোল পাবর কারণে অলিম্পিকত অহা দিনবর আমি গোল পাবর কারণে সমর্থ হম। গোলাঘাটত উন্নত মানের বক্সিং স্টেডিয়াম নির্মাণ হলে বহুদিনিয়া অভাব পূরণ হব বলে আশাবাদী লাভলিনার প্রশিক্ষক। আমার যেখানে মৌলিক সমস্যা এইখানে আমাকে আসলে সরকারে দিব লাগে। এতিয়াও আসলে ক্রীড়ামন্ত্রী ঘোষণা মানে আদরণি জানাইছো, আর একই সময়তে রাজ্যসভার সাংসদগিয়ে তখেতর যচেষ্টা, তখেতে যেহেতু আজি সরকারক এটা এখন মেমোরেন্ডাম দিছে যে তৎকালীনভাবে রাভলিনার কারণে একটা অত্যাধুনিক মানে বক্সিং রিং লাগে, ই এক সচাকই জরুরি, গতি মনে ভাব সরকারে করব। সাংসদ অজিত কুমার ভূঁয়ার প্রস্তাব কেন্দ্রে গ্রহণ করলে আরও বহু লাভলিনার জন্ম হব বলে আশাবাদী গোলাঘাটবাসীও। ব্যুরো রিপোর্ট, প্রাগ নিউজ।